এক ঘন্টার ব্যবধানে গাজীপুর মহানগরীর মোগরখাল এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক আবারও অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। এতে মহাসড়কে আবারও যানজট তৈরি হয়েছে। শ্রমিকদের দাবি, বেতনের জন্য ঢাকায় যাওয়া শ্রমিকদের প্রতিনিধি দল ফিরে না আসা পর্যন্ত তাদের অবরোধ অব্যাহত থাকবে। এর আগে 53 ঘন্টা পর আজ দুপুর 2:30টার দিকে মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন শ্রমিকরা। শ্রমিকদের দাবি, বেতনের জন্য ঢাকায় যাওয়া শ্রমিকদের প্রতিনিধি দল ফিরে না আসা পর্যন্ত তাদের অবরোধ অব্যাহত থাকবে। থানা পুলিশ ও শিল্পাঞ্চল পুলিশ তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরানোর চেষ্টা করলেও শ্রমিকরা মহাসড়ক ছেড়ে যাচ্ছেন না। গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ 2-এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, শ্রমিকদের বকেয়া বেতনের বিষয়টি সরকারিভাবে পরিশোধের আশ্বাস দেওয়া হলে তারা অবরোধ তুলে নেন। এর ঘণ্টাখানেক পর শ্রমিকদের অপর একটি অংশ মহাসড়ক ফের অবরোধ করে। শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরানোর চেষ্টা চলছে। স্যার, আমাদের নতুন প্রোডাক্ট সিক্সার্স, দেখতে তো ভালো, খেতেও ভালো। তুমি একটু বেশিই বলো। জানি স্যার, বিশ্বাস করবেন না, তাই সুপার স্লো মোশন ক্যামেরা নিয়ে এসেছি। দেখেন, চকলেট পিনাট ক্যারামেল ও নোগাটের দারুণ কম্বিনেশন এলো সিক্সার্স চকলেট কোটেড বার। পুরোটাই এনার্জি।